হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিওর প্রথমে নোটিফিকেশন তুমি পাও। চলো আজকে শুরু করছি আমাদের G1 এর দ্বিতীয় ভিডিও। G1 যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে G1 নিয়েছো, বিশেষ করে যে মেনলি আমরা বলতে চাইছি যে অনার্স পাস, যাদের অনার্স পাস হিসেবে যারা সোশিওলজি নিয়েছো তাদের আমরা প্রথমে একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছিলাম, যেখানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং তার সঙ্গে সঙ্গে কল্যাণ ইউনিভার্সিটির 2018-র একটি প্রশ্নপত্র নিয়ে সেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে প্রশ্ন আসছে এবং কেমনভাবে তোমরা প্রিপারেশন নেবে। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখবো যে কি কি টাইপের শর্ট কোশ্চেন আসে এবং তার মধ্যে থেকে কয়েকটা শর্ট প্রশ্ন আমরা দেখে নেব। তো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নাও, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তুমি প্রথম ভিডিওটি দেখে নিতে পারো। চলো শুরু করছি আজকের ভিডিও শর্ট কোশ্চেন G1। চলো আজকে যে দেখবো আমরা, যেখানে যে কিছু ফেমাস সোশিওলজি যারা মূলত রুরাল সোশিওলজি নিয়ে কাজ করেছেন, তো তার মধ্যে আমরা কয়েকটা নাম এখানে দিয়েছি। দেখো এম এন শ্রীনিবাস রুরাল সোশিওলজি বিশেষ করে ভিলেজ নিয়ে কাজ করেছেন। এম এন শ্রীনিবাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি রিমেম্বার ভিলেজ। তো এম এন শ্রীনিবাস প্রধানত তিনি কিন্তু কাজ করেছেন ম্যাক্সিমামটাই কিন্তু কর্ণাটক সাউথ ইন্ডিয়ার উপরে। তো সাউথ ইন্ডিয়ার ভিলেজ স্টাডি, ভিলেজগুলোকে নিয়ে কিন্তু স্টাডি করেছেন এম এন শ্রীনিবাস। এবং এম এন শ্রীনিবাস কিন্তু বুক ভিউ থেকে ফিল্ড ভিউতে, মানে অ্যাকচুয়ালি ইনি ফিল্ড ভিউতে কাজ করেছেন। আমরা প্রথমে দেখেছিলাম, তোমরা অনেকেই জানো যে ইন্ডোলজি মানে কি। ইন্ডোলজি মানে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের যেখানে বুক থেকে, অর্থাৎ বুক ভিউ, ইন্ডোলজিকে আমরা বলি বুক ভিউ, যেখানে আমরা কোনো বই থেকে কোনো টেক্সট থেকে কোনো বিষয় নিয়ে স্টাডি করাটাকে আমরা বলছি বুক ভিউ। এবং এম এন শ্রীনিবাস ফিল্ড ভিউ করেছিলেন এবং এনার অনেক কাজ রয়েছে যেগুলো সাউথ ইন্ডিয়ার কিছু ভিলেজের উপর। চলো আমরা সেগুলো দেখবো কি কি কাজ করেছেন তিনি। ম্যাকিম মেরিয়টও কিন্তু ভিলেজ স্টাডি নিয়ে কাজ করেছেন। এসসি দুবে আরেকটি গুরুত্বপূর্ণ সোশিওলজিস্ট এবং ডিএন মজুমদার, আমরা আরো অন্যান্য সোশিওলজিস্ট আছেন যারা রয়্যাল সোশিওলজি বা ভিলেজ নিয়ে কাজ করেছেন। আমরা মূলত এই চারজনের কাজগুলোই দেখবো, এনারা কি কি কাজ করেছেন যেগুলো তোমাদের আসার মতো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু বুকস নিয়ে, ইম্পর্টেন্ট কিছু কাজ নিয়ে এনাদের ভিলেজ স্টাডি কি আছে সেগুলোই আমরা তুলে ধরেছি। আজকে 10টি বই তুলে ধরবো, যে বইগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো নাম্বার 1, ইন্ডিয়ান ভিলেজ এই বইটি এসিতুবের। এবং মনে রাখবে কয়েকটা বিষয় তোমরা নিজেদের মধ্য থেকেই মনে রাখার কিছু ক্লু তৈরি করে নেবে, তার কারণ একই রকম কিন্তু প্রচুর একটুখানি চেঞ্জেস দিয়েই কিন্তু অনেক অনেকগুলো বই আছে। যেমন দেখো এখানে এই দুটো বই পরপর দিয়েছে এই কারণে, ইন্ডিয়ান ভিলেজ এসসি দুবে এবং ভিলেজ ইন্ডিয়া ম্যাকিমেরিয়ট। এবং এই দুটো যে বই, এই দুটো বই দেখো, ইন্ডিয়ান ভিলেজ, ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে এখানে দেখো ইন এক্সট্রা, তো ইন্ডিয়ান ভিলেজ এসসি দুবে মনে রাখবে এবং ভিলেজ ইন্ডিয়া কিন্তু কাজটি করেছেন ম্যাকিম মেডিয়ট। নেক্সট দেখো ইন্ডিয়াস ভিলেজ কিন্তু আবার এম এন শ্রীনিবাসের, ইনি কিন্তু সেই ইন্ডিয়ান ভিলেজ আমরা এসসি দুবে দেখেছিলাম, এখানে দেখো ইন্ডিয়াস ভিলেজ, এবং এটা মনে রাখবে ইন্ডিয়াস এই এস এবং এম এন শ্রীনিবাসের এস, এটা দিয়ে তোমরা ক্লু তৈরি করে নিতে পারো। নেক্সট রুরাল সোশিওলজি ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বই এয়ার দেশের, এবং এটা কিন্তু আসার সম্ভাবনা খুব, তোমরা এই বইটা ভালো করে মুখস্থ করে রাখবে। এবং বলে রাখি তোমরা যারা বাংলা মিডিয়ামে রয়েছো তারা কিন্তু বইগুলোকে ইংলিশেই পড়ার চেষ্টা করো, এবং সমাজতাত্ত্বিকদের যে নাম এই নামগুলো কিন্তু ইংলিশে পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম থাকবে। নেক্সট কাস্ট অ্যান্ড কমিউনিকেশন ইন ইন্ডিয়ান ভিলেজ, ডিএন মজুমদারের আরো কয়েকটি কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরো দেখবো। এবং ডিএন মজুমদারের সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এই কাজটি, যে এই বইটি, এই বইটিতে কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, আসার সম্ভাবনা আছে। নেক্সট রুরাল প্রোফাইল ডিএন মজুমদারের, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট দেখো প্রিজন স্ট্রাগল ইন ইন্ডিয়া, এয়ার দেশাইয়ের আমরা প্রথমেই পড়েছিলাম একটা কি রুরাল সোশিওলজি ইন্ডিয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি প্রিজন স্ট্রাগল ইন ইন্ডিয়া, প্রিজন স্ট্রাগল নিয়েও কিন্তু কাজ করেছেন। তো
প্রিজন স্ট্রাগল ইন্ডিয়ার এই কাজটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট নেক্সট দেখো ভিলেজ স্টাডিজ, ভিলেজ স্টাডিজ কার, লুইস ডুমো, লুইস ডুমন্ট উচ্চারণটা হয় কিন্তু তোমরা বলবে লুই ডুমো বা লুইস ডুমো বলতে পারো। ভিলেজ স্টাডিজ, ভিলেজ স্টাডিজ এটাও একটি গুরুত্বপূর্ণ বই। নেক্সট রিমেম্বার ভিলেজ, এম এন শ্রীনিবাসের এটি আরেকটা গুরুত্বপূর্ণ বই, রিমেম্বার ভিলেজ। এম এন শ্রীনিবাসের আমরা ইন্ডিয়াস ভিলেজ একটি দেখলাম এবং রিমেম্বার ভিলেজ একটি দেখলাম। আরো কাজ আছে ভিলেজ, ওই সাউথ ইন্ডিয়ার উপরে এম এন শ্রীনিবাসের আরো কাজ আছে। এবং প্রসঙ্গত বলে রাখি, এম এন শ্রীনিবাস এই যে গ্রামটির উপরে কাজ করেছেন রিমেম্বার ভিলেজ, এখানে অ্যাকচুয়ালি তিনি কাজ করতে করতে তার সমস্ত 1-1.5 বছরের কাজকর্ম নথিপত্র সব পুড়ে যায়। তো একটা দুর্ঘটনায় সেখানে তার নথিপত্র সব পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে তিনি কিন্তু তার যতটা মাইন্ডে ছিল, অর্থাৎ মনে রাখার উপর ভিত্তি করে, তার যে বিষয়গুলো মনে ছিল সেই মনে রাখার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে বইটা লিখেছিলেন, যার জন্য নাম দিয়েছিলেন কিন্তু রিমেম্বার ভিলেজ, যে যতটা মনে আছে সেটার উপরেই কিন্তু তিনি বইটা লিখেছিলেন। নেক্সট আসছি, দেখো নেক্সট আসছি তোমাদের এরকম কিছু শর্ট ফর্মের কতগুলো ফুল ফর্ম দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে আরো কয়েকটি ফুল ফর্ম আমি দেবো যেগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। এবং গতবার হয়তো গতবার কি তার আগের বার 2018-তে খুব সম্ভবত IRDP-টা এসেছিল, এবং এই তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই রিলেটেড আমরা আরো কয়েকটা বিষয় পরবর্তী ভিডিওতে দেবো, প্রথমে এগুলো আমরা দেখে নিই। যে IRDP, IRDP কি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, NRDP, NRDP হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, যেটাই কিন্তু পরবর্তীতে কি হয়েছিল, যেটাকে আমরা বলছি মনরেগা হয়ে গেছিল, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। পরবর্তীতে ট্রাইসেম, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এবং এটা কিন্তু আমাদের রুরাল পোভার্টি যখন পড়বো, রুরাল পোভার্টির মধ্যে এই বিষয়গুলোকে আমরা আরো ডিপলি জানবো। এবং এর মধ্যে কতগুলো স্কিম লঞ্চ করেছিল সরকার, সেই স্কিম গুলোকে আমাদের কিন্তু জানতে হবে, সেই স্কিমের ফুল ফর্ম গুলোকে জানতে হবে, সেই স্কিম গুলোর কাজ কি, সেগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আমরা পরবর্তী ভিডিও চেষ্টা করব পরবর্তী অন্যান্য যে ফুল ফর্ম গুলো রয়েছে সেগুলো নিয়ে আসা, এবং কোন কোন স্কিম, কোন কোন বিষয়গুলোকে রুরাল রুরাল অঞ্চলের কোন কোন বিষয়গুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য স্কিম গুলো হয়েছিল সেগুলো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে পরবর্তী শর্ট কোশ্চেনের ভিডিওটা তুমি মিস না করো। থ্যাংক ইউ।